আমরা চলে আসবো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ এখন গ্রাম পজিটিভ হবে অবশ্যই নীল তো এই গ্রাম পজিটিভের মধ্যে কিছু কিছু রড শেপ থাকবে ব্যাসিলাই এবং কিছু কিছু থাকবে হচ্ছে গোল গোল গোলাই আচ্ছা তো ব্যাসিলাই একটু শুরু করি আমি এখানে রড শেপ এই ব্যাসিলাই এর মধ্যে কিছু কিছু থাকবে যারা স্পোর্ট তৈরি করতে পারে যারা হচ্ছে রড শেপের মধ্যে এর মধ্যে কিছু কিছু স্পোর্ট তৈরি করতে পারে না তো যারা স্পোর্ট তৈরি করতে পারে না তাদেরও মধ্যে হচ্ছে আমাদের অ্যারোবিক এবং হচ্ছে অ্যানোরবিক ভাগ আছে তাহলে নন স্পোর ফর্মিং অ্যারোবিক মূলত আমরা বলবো হচ্ছে ক্লস্টেরিয়াম ডিপথেরি তাহলে ক্লস্টেরিয়াম ডিপথের হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে রড শেপ প্রথম কথা এবং সে হচ্ছে স্পোর্ট তৈরি করতে পারে না এবং অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে সে বাঁচে আর এই রডশেপ নন স্পোর্ট ফর্মিং গ্রাম পজিটিভ হচ্ছে গিয়ে আমাদের অ্যানোরবিক ব্যাকটেরিয়ার মধ্যে আমরা বলবো ল্যাক্টোব্যাসিলাস অ্যাকটিনোমাইসিসোপাইনোব্যাক্টেরিয়াম এবং লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এটা নন ফর্মিং অ্যানোরোবিক মানে যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তাদের মধ্যে আমরা কাকে কাকে বলবো ল্যাক্টোব্যাসিলাস অ্যাকটিনোমাইটিস প্রোপাইনোব্যাকটেরিয়াম লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এরা হচ্ছে অ্যানোরোবিক ননস্পোরফর্মিং মানে কোনো স্পোরফর্ম করতে পারে না এবং এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসেলাই এতটুকু আমরা জানি আচ্ছা দেন আমরা চলে আসবো হচ্ছে স্পোর ফর্মিং ব্যাসেলাই যারা হচ্ছে গ্রাম পজিটিভ তো গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং ব্যাসেলাইয়ের মধ্যে আমরা বলবো অ্যারোবিক এবং অ্যানারোবিক অ্যারোবিক এর মধ্যে আছে আমরা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস এবং ব্যাসিলাস সেরাস তার মানে যদি কারো ব্যাসিলাস অ্যানথ্রাসিস এবং ব্যাসিলাস সেরাস তার মানে অ্যানথ্রাক্স এবং ব্যাসিলাস সেরাস এরা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে মানে গরুর ক্ষেত্রে যেটা হইতো এবং এরা হচ্ছে স্পোর তৈরি করতে পারে এবং এরা হচ্ছে রডশেপ আর অ্যানারোবিক স্পোর ফর্মিং ব্যাসিলাই যারা হচ্ছে গ্রাম পজিটিভ তার মধ্যে আছে হচ্ছে গিয়ে ক্লস্ট্রেডিয়াম বোটুলিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটানি ক্লস্ট্রেডিয়াম পারফেরেঞ্জিস ক্লস্ট্রেডিয়াম ডেফিসিলি ক্লস্ট্রেডিয়াম ক্লস্ট্রেডিয়াম ডেফিসিলি আচ্ছা এরা হচ্ছে প্রয়োজনীয় একটা জায়গা দখল করতে পারে এবং এরা হচ্ছে অক্সিজেন ছাড়াই থাকতে পারে মানে অ্যানোরোবিক ভেতরের দিকে হইতে পারে মাংসের তাহলে এরা হচ্ছে অ্যানোরোবিক এবং এদের স্পোর ফর্ম করতে পারে এবং এরা হচ্ছে রড শেপ গ্রাম পজিটিভ আচ্ছা এখন চলে আসবো হচ্ছে গিয়ে আলটিমেটলি বেসেলাই এর পরে হচ্ছে কক্কায় কক্কায় হচ্ছে গোল গোল এবং আমরা কেমন কক্কের কথা বলতেছি যারা হচ্ছে গ্রাম পজিটিভ মানে রং নেয় তাদের মধ্যে একটা আছে অ্যারোবিক একটা আছে মানে হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তাহলে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন গ্রাম পজিটিভ কক্কের মধ্যে আমাদের আছে পেপটো কক্কাস এবং হচ্ছে পেপটো স্ট্রেপ্টোকাস তাহলে পেপটো কক্কাস এবং পেপটো স্ট্রেপ্টো কক্কাস এরা হচ্ছে অ্যানেরোবিক কক্কাই যারা গ্রাম পজিটিভ বা অবস্থায় হচ্ছে থাকতে পারে অ্যানোরবিক কক্কাই গ্রাম পজিটিভ আমরা বলবো কক্কাস এবং হচ্ছে পেপ্টো স্টেপ্ট আচ্ছা যারা হচ্ছে অ্যারোবিক মানে অক্সিজেন থাকলে তারা বাঁচতে পারে তাদের দুইটা পদ আছে একটা হচ্ছে ক্যাটালেস পজিটিভ ক্যাটালেস নেগেটিভ ক্যাটালেস একটা ইনজাইন সেটাতে ভাঙা ভাঙি হয় তাহলে ক্যাটালেস পজিটিভের এর মধ্যে আমরা বলবো সবসময় থাকবে স্টেপ্টো স্টেফাইলো তা আমরা এতটুকু মনে রাখবো যে বিড়াল আঙুরের থোকা গিয়ে ভাঙে তার মানে হচ্ছে ক্যাটালেস মানে বিড়াল ক্যাটালেস পজিটিভ হবে স্টিফাইলো কক্কাস স্টেফাইলো কক্কাসের মধ্যে কিছু কিছু আছে কোয়াগুলেশন করে কোয়াগুলেস পজিটিভ এবং কোয়াগুলেস নেগেটিভ তাহলে কোয়াগুলেস পজিটিভের আমরা বলবো স্টেফাইলো কক্কাস অরিয়াস স্টেফাইলো কক্কাস অরিয়াস এরা কোয়াগুলেশন করে অ্যাবসেস করে আর কোয়াগুলেস নেগেটিভের মধ্যে আমরা বলবো স্টেফাইলোকক্কাস এপিডারমাইটিস স্টেফাইলোকক্কাস এপিডারমাইটিস এবং স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস তাহলে স্টেফাইলোকক্কাস এপিডারমাইটিস স্টেফাইলোকক্কাস বা আঙ্গুর থোকা কক্কাস স্ট্রেপ্টোফাইল স্ট্রেপ্টো ফাইটিস স্ট্রেপ্টো ফাইটিক্স এরা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ ক্যাটালেস পজিটিভ অক্সিজেন উপস্থিতিতে বাঁচে মানে অ্যারোবিক এবং এরা হচ্ছে কক্কাই ঠিক স্টেফাইলো কক্কাস অরিয়াস এরা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ এরা হচ্ছে ক্যাটালেস পজিটিভ অ্যারোবিক এবং এরা হচ্ছে গ্রাম পজিটিভ এক প্রকার আচ্ছা এখন আমরা চলে আসবো হচ্ছে ক্যাটালেস নেগেটিভ তার মানে আগে ছিল বিড়ালের সাথে আঙুরের থোকা ছিল এখন বিড়াল নাই মানে ক্যাটালেস নেগেটিভ তার মধ্যে থাকবে হচ্ছে কি আলটিমেটলি আঙুরের থোকাবাদা যেগুলো আছে একটা হচ্ছে পুতির মাল্লার মতো স্ট্রেপ্টো কক্কাস আরেকটা আছে হচ্ছে এন্টারো কক্কাস এন্টারোকাস তো স্ট্রেপ্টোকক্কাস বা হচ্ছে এরকম পুতির মালার মতো ভাগ আমরা করতে পারি বা পুতির মালাকে আমরা ভাগ করতে পারি আলফা হিমোলাইটিক বিটা গামা গামাহিমোলাইটিক তাইলে পুতির মালাকে আমরা ভাগ করতে পারি বা স্ট্রেপ্টোকক্কাসকে ভাগ করতে পারি আলফাহিমোলাইটিক বিটা হিমোলাইটিক গামাহিমোলাইটিক তার মানে আলফা এর মধ্যে আমরা বলবো পুতির মালা নিউমোনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ভেরিয়েন্স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং ভেরিয়েন্স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই মানে পুঁতির মালা যে বাহিনীটা আছে সেটা হচ্ছে কি বা নিউমোনিয়া হয় যে পুতির মালাতে সেটা হচ্ছে আলফা ভেরিয়েন্টস আচ্ছা বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই এর মধ্যে আমরা বলবো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেকটিকা এবং গ্রুপ সি এবং গ্রুপ টি স্ট্রেপ্টোকাই তাহলে পতির মালা বা মধ্যে বিটা হেমোলাইটিকের মধ্যে আমরা বলবো গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এর মধ্যে আমরা বলব স্টেপ্টোকাস পায়োজেন্স মানে পুজ হবে ক্লাস এ এর মধ্যে স্টেপটোকক্কাস অ্যাগালেকটিকা অ্যাগালেকটিকাস হবে ক্লাস বি এর মধ্যে সি এবং হচ্ছে জি বা থাকবে আর গামা হিমোলাইটিক থাকবে হচ্ছে গ্যালোলাইটিকাস গামা হিমোলাইটিক হবে গ্যালোলাইটিকাস তাইলে আমরা একটু হয়ে পড়তে পারি যে আমাদের স্ট্রেপ্টোকাস যারা আছে বা পুঁতির মালা যারা আছে তারা সবাই হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ আর যারা হচ্ছে আমাদের আঙুরের থোকা আছে তারা সবাই হচ্ছে কোয়াগুলেস পজিটিভ আঙুরের থোকা মানেই পজিটিভিটি আর পুঁতির মালা মানে নেগেটিভিটি ধরে নেই কোয়াগুলেস না ক্যাটালেস নেগেটিভ ক্যাটালেস নেগেটিভ ক্যাটালেস নেগেটিভ সরি ক্যাটালেস নেগেটিভ এবং স্টেপ্টো কক্কাস কক্কাস এরা উভয়ই হচ্ছে কি আমাদের অ্যারোবিক মানে স্টেপ্টো পুঁতির মালা এবং হচ্ছে আঙুরের থোকা এরা উভয়ই হচ্ছে অক্সিজেন নিয়েই বাঁচে অক্সিজেন ছাড়া হচ্ছে বাঁচে না এবং এরা সবাই হচ্ছে আমাদের কক্কাই